হাই फ्रेंड्स এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো আমার সাথে আছে টিকটক সেলিব্রিটি ওয়র্ড এন্ড ওনলি সালমান ভাই সালমান ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মানে বর্তমান দিনকাল কেমন চলছে দিনকাল আমার সব সময় ভালো যায় খারাপ গেলেও ভালো যায় টিকটক নিয়ে মানে ফিউচার প্ল্যান কি মানে টিকটক থেকে তো আমি কোনো ভবিষ্যৎই দেখি না টিকটক যারা করে তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার যদি একটা পেজ ক্রিয়েট করা যায় অথবা একটা ইউটিউব চ্যানেল খোলা যায় যেমন তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিছো মোটামুটি তোমার চ্যানেলটা ভালোই হয়েছে আর টিকটক থেকে আমি তেমন কোনো আশাবাদী না যদি একটা পেজ থাকতো তাহলে আশাবাদী থাকতাম সালমান আজ আমি তোমাকে অনেকগুলো র্যাপিড ফায়ার জিজ্ঞেস করবো আর তুমি সেগুলোর অ্যান্সার দিবে অবশ্যই র্যাপিড ফায়ারের অ্যান্সার দিতে আমার খুবই ভালো লাগে আমি খুবই এক্সাইটেড তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গ্রাম নাকি শহর এখন গ্রামেও থেকে দেখছি শহরেও থেকে দেখছি গ্রামের মতো শান্তি কোথাও নেই একদম খোলামেলা একটা অক্সিজেন পাওয়া যায় আর শহর আমার তেমন ভালো লাগে না একদম বন্দি জীবনের মতো জেলখানার মতো লাগে রং কি কালো নাকি সাদা অবশ্যই কালো ব্ল্যাক ব্ল্যাক কালার ওয়াও লাগে আমার কাছে তোমার এখন তোমার টি শার্টটাও ব্ল্যাক কারণ ব্ল্যাক কালার সহজে রং বদলায় না আর শুধু ব্ল্যাক কালারই পছন্দ না কালো মানুষ আমার খুব পছন্দ তাদেরকে আমি কখনোই অবহেলা করি না কফি নাকি চা এটা হচ্ছে রং চা আমি পছন্দ করি না কারণ রং চা খাইলে নাকি দাঁতের স্পট পড়ে যায় এই আমি দুধ চা যদি খাই মাঝে মাঝে দুধ চাটা খাওয়া হয় চকলেট আর আইসক্রিম চকলেট বেশিরভাগ মেয়েদেরই পছন্দ হয় আমি আইসক্রিম খাই আইসক্রিম খুবই পছন্দ আমার সেমাই আর নুডুস দুইটাই তোমার আমার খুবই পছন্দ কোনটার কথা বলবো বলবা আর চটপটি 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 বেশি নাকি সালমানের ফ্যান ফলোয়ার বেশি অবশ্যই আমার ভালোবাসার মানুষ বেশি আমাকে অনেক ভালোবাসা দেয় আমি হয়তো তাদেরকে সবসময় আমার টিকটকে সাপোর্ট করতে পারি না আমি সাপোর্ট করি না তবুও তারা আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে যেটা দেখলে আমার মন ভরে যায় আমি আমার নিজের পক্ষ থেকে বলতেছি আমার ভালোবাসার মানুষদের একদম অন্তর থেকে ভালোবাসা রইল আর যারা হিট করে আমাকে তাদের কথা আমি কানে নিই না কারণ আটটা দশটার কমেন্টের ভিতরে একটা দুটা খারাপ কমেন্ট থাকবে এটাই স্বাভাবিক ওটা মন খারাপ করে ভিডিও বানানো অফ করলে হবে না তবে আগে হিটার্সদের কথায় খুব মন খারাপ হতো এখন আর সেগুলো করি না এখন মনকে আরও শক্ত করছি যে যা বলে বলুক আমার ইচ্ছা মতো আমি ভিডিও আপলোড দেবো সালমানের কাছে আমি এইবার যে প্রশ্নটা জিজ্ঞেস করব সেটা হলো সালমান তোমার প্রিয় কন্টেন্ট ক্রেটারকে আসলে কন্টেন্ট ক্রিয়েটার আমার একজনের ভিডিও খুব ভাল লাগে সেটা হচ্ছে সৈকত ওনার ভিডিও আমি মাঝে মাঝে দেখি এবং অনেক মজা উপভোগ করি আর আমার আইডল সেইভাবে কেউ নাই যে অমুকের ভিডিও দেখে আমি আমার ভিডিওগুলো মেক করি আমার নিজের ইচ্ছামতো যেটা ভাল লাগে সেইগুলো আমি আপলোড দিই আর একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু কোনো নির্দিষ্ট ভিডিও আপলোড দিই না যে হয় ড্যান্সের অথবা লিপসিংয়ের আমি যখন যেটা ভাল লাগে সব ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড দিই এজন্য আমার কোনো আইডল নেই আমার ইচ্ছা মতো আমি ভিডিও আপলোড দিই আর যেটা দর্শক বলে যে এটা ভালো হয়নি এটা ছাড়া উচিত হয়নি সঙ্গে সঙ্গে ওটা যদি এক লাখও ভিউ হয় সেই ভিডিওটা আমি ডিলিট করে দিই কারণ আমার ভালোবাসার মানুষরা যেটা বলবে তাদের চোখে যেটা খারাপ লাগবে সেটাই আমি করব। মিস্টার সালমান তোমার সবচেয়ে প্রিয় যে গানটা বা প্রিয় গান যেটা সেটা দুই লাইন আজকে অডিয়েন্সদের জন্য বল আমি গান একদমই বলতে পারি না ডান্সটা মোটামুটি পারি আর গান বলে আশেপাশের কাক কুকুর সব দৌড়ায় চলে আসবে তবুও মানে প্রিয় গানের যেটুকু বেসুরা হোক কাজ হোক মানে তোমার গান আমি শুনেছি অনেক ভালো হয় তারপরেও যেটুক মানে দুই লাইন যদি বলতে আমি গান টান বলতে পারি না এটা বাদ দিলে হয় না তবুও বলো আচ্ছা গান না একটা গজল শোনাইতে পারি মেহাল আচ্ছা আচ্ছা বলো আজ কেন আমায় সোহাগ মাখা কে ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা খাডাক ডাকো না চল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চোল দিয়ে কেন আমাই তুমি না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক আজ কেন আমাই সোহাগ আমি গান একদম বলতে পারি না তবে বলছো বলে বললাম ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে গানটা কিন্তু অনেক 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 ভালো হয়েছে মিস্টার সালমান তুমি কি এখনো সিঙ্গেল নাকি মিঙ্গেল অবশ্যই সিঙ্গেল কিন্তু আমার ফলোয়াররা কেউ এটা বিশ্বাস করতে চায় না যে আমি সিঙ্গেল অনেকে ভাবে মনে আমি অনেক 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 রিলেশন করি এবং অনেক মেয়ের সাথে চ্যাট করি অনেক মেয়ের সাথে কথা বলি অবশ্য কিন্তু রিলেশনে এখনও কারোর সাথে যায় নাই আপনারা যারা বোঝেন কথা বললে কি রিলেশন করা হয়ে যায় বলেন কথা বলতেই পারি স্বাভাবিক কিন্তু রিলেশন আমি এখনও করি না এখনও আমি সিঙ্গেল আছি আচ্ছা মিস্টার সালমানের ফার্স্ট ক্র্যাশকে এখন যাকে দেখি তাকে তো ভালো লাগে ফার্স্ট ক্র্যাশ ওইভাবে মনে নাই তবে সুন্দর সুন্দর মেয়ে দেখলে ভালো লাগে যায় কিন্তু তাদেরকে কখনো বলা হয়নি আচ্ছা গুড বয় মিস্টার সালমান তোমার প্রথম ভাইরাল টিকটক ভিডিও কোনটি আর প্রথমে আমি ভিডিও বানাতাম ডান্স টান্স করতাম ওগুলো আপলোড দিতাম একদিন আমি হঠাৎ করে বাড়ির কাজ আমি অনেক আগে থেকেই করি একদিন আমি হঠাৎ করে বাড়ির একটা কাজ ভিডিও করে আপলোড দিছি সেটা হচ্ছে আমার স্পেয়া বেটে দিচ্ছিলাম ওইটা ভিডিও আপলোড দিছি আমি একটু পরে দেখি সাথে সাথে ভাইরাল মানে মানুষ এত পছন্দ করছে আর বাহবা তো দিছে অনেক ভালোবাসা দিছে বিশেষ করে মহিলারা আপুরা এখন মানুষ যেটা পছন্দ করবে আমার তো সেই ধরনের ভিডিও আপলোড দেওয়া লাগবে তাই না আমি তারপর থেকে বাড়ির তো কাজ এমনি আগে থেকেই করি ওগুলো একটু ভিডিও করে করে ছাড়তাম একটাই উদ্দেশ্য যেন আমার মতো সব মাকে তার ছেলে মেয়েরা এভাবে হেল্প করে একটা উদ্দেশ্যে আমি বাড়ির কাজ করে করে আপলোড দিই মিস্টার সালমান তোমাকে টিকটকে বেশ কিছু রিলস ভিডিওতে বা ফেসবুকে কিছু রিলে দেখাম ডান্স ভিডিও তো ডান্স কি নিজ থেকে শেখায় নাকি কোনো একাডেমি থেকে ডান্স শেখায় কোনো একাডেমি থেকে আমি কখনোই শিখি নাই মাঝে দু একদিন শিখছি কিন্তু ছোটো থেকে ডান্সটা আমার ভিতর থেকে আসতো মানে একটা গান শুনলে কোন গানের কোন মিউজিকে কি ডান্স দিতে হবে এটা আমি খুব ভালোভাবেই পড়তেছিলাম আর ছোটকাল থেকে আমি ডান্স করি সব জায়গায় মানে বক্স বাজলে আর মাথা ঠিক থাকে না এই আর কি মানে সব ডান্স আমার নিজে থেকে করা কারোর কাছ থেকে শেখা না তেমন দর্শকদের জন্য মিস্টার সালমান কি জাস্ট এক মিনিট ডান্স দেখাতে পারবে এই মুহূর্তে তো সম্ভবই না আমার টিকটক ফলোয়াররা তো আমার ডান্স দেখছে তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যদি দেখতে চাই তাহলে কি করব আমার টিকটক আইডিটা দিয়ে দে তারা আমার আইডিতে যে দেখে আসবে এই মুহূর্তে তোমার নাম ও মিস্টার সালমান যারা তোমাকে ফলো করে বা যারা তোমার কাছে ড্যান্স শিখতেছে বা তোমার ডান্স পছন্দ করে তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে এখন আমি একটা ইয়ে আমি একটা জব করি বাড়িতে থাকি না খুলনাতে থাকি এই জন্য তো সবসময় বাড়িতে থাকলে আপনাদের শিখাইতে পারতাম আর আমি নিজেই তো ভালোভাবে পারি না আপনাদের কি শিখাবো আমি খুলনাতে থাকি এখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার টিকটক আইডি থেকে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আমার আইডির নাম হচ্ছে এস কে এস কে এস পেস এ ওয়াই এ এন থ্রি জিরো এটা হচ্ছে আমার টিকটক আইডি ওখানে যে আমার ইনবক্সে নখ দিলে অবশ্যই আমাকে পাবেন কারণ আমি ইনবক্সটা সবসময় ফলো করি আচ্ছা মিস্টার সালমান। কোন ধরনের মেয়েদের পছন্দ করে বা তার কেমন লাইফ পার্টনার পছন্দ যে আমাকে মূল্য দেবে আমার কষ্টের সময় পাশে থাকবে সুখ দুঃখের সব সময় পাশে থাকবে এরকম একটা মেয়ে কে আমি জীবন সঙ্গী বানাইতে চাই যে নম্র ভদ্র অবশ্যই নম্র ভদ্র মেয়ে তো সবাই চায় তাই না জি শহরের স্মার্ট মেয়ে আমার দরকার নেই গ্রামের একটা খেত বিয়ে করব আমি যেন তাকে সবকিছু বোঝায় শুনে রাখা যায় मिस्टर সালমান ফিউচারে কি মিডিয়া নিয়ে কোনো প্ল্যান আছে বা মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা আসলে আমার আমি যদি এই চাকরি বাকরির পাশাপাশি একটু এই ফেসবুক পেজ মানে ভিডিও ক্রিয়েটের দিকে সময় দিতে পারতাম অবশ্যই আমি কিছু করতে পারতাম কিন্তু এখন বাস্তবতার শেখার আমি তেমন কোনো ভিডিওর পিছনে সময় দিতে পারি না চাকরি বাকরি করতে হয় সংসারের দায়িত্ব কাঁধে তুলে দিছি নিছি এই জন্য এই আমার কোনো ইচ্ছা নাই এমনি জাস্ট মজা করার জন্য টিকটকে ভিডিও আপলোড দিই ইনকামের জন্য কোনো ভিডিও আমি আপলোড দিই না মিস্টার সালমান অনেকেই তোমার ড্যান্স স্টেপ পছন্দ করে বা তোমার ড্যান্সগুলো অনেক পছন্দ করে তোমার অনেক ডান্সগুলোই ভাইরাল অনেক ডান্স ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভাইরাল আর কি অনেক অনেক লাইক ভিউজ অনেকগুলো তো যারা তোমার ড্যান্স পছন্দ করে তারা তোমার কাছে যারা ড্যান্স শিখতে চায় বা তাদের তুমি কি বলতে চাও আসলে ডান্স যদি কেউ একটু পারে তাহলে তাকে একটু শেখানো যায় আর ডান্সটা হচ্ছে মন থেকে আসে হ্যাঁ ওইভাবে জোর করে কাউকে শেখানো যায় না শেখার ইচ্ছা থাকলে ঘরে বসে এই ভিডিও দেখে দেখেই কয়েকটা সহজ স্টেপ শিখে নেবেন নিয়ে উড়া ধরা লাফালাফি করবেন আমিও তো তেমন ভালো আসলে ডান্স পারি না ওই লাফালাফি সারা আমার আমি অতটা ভালো কিন্তু ডান্স পারি না নিজের প্রশংসা নিজে করে অত লাভ নাই কোনো অডিয়েন্স যদি তোমার কাছে ডান্স শিখতে চায় তো তাদের কি বলবে এখন এই ডান্স তো শিখতে গেলে শুধু গোনা আর গুণা এটা ভালো কোনো কাজ না আর আমিও এটা বাদ দিতে চাই এটা শেখা কোনো ভালো কাজ না আমার বাড়ি থেকে অনেক চাপ দেয় পেশার দেয় এগুলোতে একদম নিষিদ্ধ আমার তবুও আমি চুরি করে ভিডিও ছাড়ি এখন আপনারা শিখতে চাইলে আপনারা ঘরে বসে সহজ কয়েকটা স্টেপ শিখবেন তার সাথে নাচানাচি করবেন এই তাই ছাড়া আর কিছু বলতে চাই আচ্ছা আবারও র্যাপিড ফায়ারে ফিরে গেলাম বলো ঝাল নাকি মিষ্টি ঝাল মিষ্টি আমার দুইটাই পছন্দ টক নাকি ঝাল টক প্রিয় গেম কোনটি আমার আমি কোনো গেমই খেলি না আমার মোবাইলে কোনো গেম ইনস্টল করা নাই আর ফ্রি ফায়ারের কথা তো বাদ দিয়ে দিলাম ওটা আমি কোনো ইনস্টলও করি না গেম আমি খেলি না প্রিয় খেলা কোনটি ফুটবল ফুটবল আমি তেমন পারি না মোটামুটি যা পারি ওরা ধুরা মাঠের ভিতরে যে ফাঁকা বিলের ভিতর গ্রামে যেয়ে তো থাকি এখানে খেলা হয় ফুটবলটা ভালো লাগে আমার সালমান আমাদের অ্যাকশন কিং টিভি অডিয়েন্সদের সম্পর্কে উদ্দেশ্য করে কিছু বলো এখন তুমি অনেক কষ্ট করে এখানে ভিডিও আপলোড দিতে আসছো ভিডিও বানাইতে আসছো অবশ্যই তোমার মানে মনোভাব অনেক শক্তিশালী যে না আমি ভিডিও আপলোড দিব ভবিষ্যতে কিছু করবো স্টাবলিশ হবো এক্ষেত্রে বলবো সবাই এর ভিডিও দেখবা কারণ যেহেতু গ্রামে থাকে শহরে আপনারা যারা থাকেন এই গ্রামের ভিডিও তো সবাই উপভোগ করতে পারে না এর ভিডিওগুলো দেখলে আপনারা গ্রামের সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন আর যেহেতু ভিডিও বানানোর অনেক ইচ্ছা শক্তি আছে তা নাহলে কিন্তু অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে এই রোদের ভিতরে আসছে তাইলে তার মানে শক্তি অনেক দৃঢ় কিন্তু হ্যাঁ আপনারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এই তাই ছাড়া আর কিছু নেই সালমান ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের অ্যাকশন কিং টিভিতে এত মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ আপনাকেও ধন্যবাদ তোমাকেও তুমিও রোদের ভিতরে এত কষ্ট করে আসছো আমার সাথে দেখা করার জন্য আর তোমার জন্য তোমার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবা এবং সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে স্বাভাবিকই থাকতে চাই আমি কোনো সেলিব্রিটি হতে চাই না স্বাভাবিক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই অ্যাকশন কিং টিভির অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে আমাদের ভিডিও দেখছিলেন অবশ্যই সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ